মিথিলা নরেশ জনকরাজ নিজের পুত্রী সীতার স্বয়ম্বরের পরিকল্পনা করেন। মহারানী সুনয়না আর দেবী সীতার কাছে পরামর্শ চাওয়ার পর স্বয়ম্বরের ঘোষণা করে দেওয়া হয়। সীতা স্বয়ম্বরের শুভ সমাচার শুনে দেশ বিদেশ রাজ মহারাজ আর যুবকরা আর রাজকুমাররা মিথিলা আসতে শুরু করে। লঙ্কাপতি রাবণও এই স্বয়ম্বরে অংশ নেওয়ার জন্য আসেন। মিথিলাতে লঙ্কাপতি রাবণকে স্বাগত জানানো হচ্ছে। রাবণ সীতার স্বয়ম্বরে নিজের লক্ষ্য অবশ্যই প্রাপ্ত করবে। অযোধ্যার রাজকুমার রাম আর লক্ষ্মণ মহারিষি বিশ্বমিত্রার সাথে অহল্যার উদ্ধার করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে মিথিলা পৌঁছায়। বিদেহরাজ একজন দাস রূপে ব্রহ্ম ঋষি বিশ্বমিত্রকে হার্দিক স্বাগত জানাচ্ছে। তোমার কল্যাণ হোক মিত্র নরেশ। ঋষিবর, আপনার সাথে তো অযোধ্যার দুজন রাজকুমারও উপস্থিত হয়েছেন, ওনারা কোথায়? মহারাজ, অযোধ্যার দুই রাজকুমার রাম আর লক্ষ্মণ সকালের পুজোর জন্য ফুল আনতে গেছেন। আমার সীতাও গৌরী পুজো করার জন্য পুষ্পবাটিকাতে গেছেন। বিদেহরাজ, এটা শুভ মিলনের শুভ সংকেত। আমার আশীর্বাদ থাকবে সীতার স্বয়ম্বর যেন সফল হয়। রাম আর লক্ষ্মণ পুষ্পবাটিকা থেকে পুজোর জন্য ফুল তুলছিলেন। পুষ্পবাটিকা সুন্দর, আকর্ষিত আর খুব মনোমুগ্ধ ছিল। লক্ষ্মণ, আমি তো এই বাটিকাতে সাগেদ লোকের ছবি দেখতে পাচ্ছি। গুরু বিশ্বমিত্র এই পুষ্পগুলো দেখে অবশ্যই প্রসন্ন হবেন। রাম আর লক্ষ্মণ পুষ্পবাটিকা থেকে ফুল তুলতে মগ্ন ছিল। তক্ষুণি দেবী সীতার সখী ওখান থেকে বেরোচ্ছিল। রাম আর লক্ষ্মণের সৌন্দর্য দেখে ও খুব মুগ্ধ আর আশ্চর্য হয়ে যায়। সখী এই দুজন রাজকুমারের বিষয়ে বলার জন্য সীতার কাছে পৌঁছে যায়। রাজকুমারী, রাজকুমারী! সখী, লতিকা পুষ্পবাটিকাতে এরকম কি দেখলে তুমি যার কারণে তুমি পাগল হয়ে গেছো? আমি যাকে দেখেছি, যদি আপনিও নাকে দেখেন তাহলে আপনিও নিজের মন হারিয়ে ফেলবেন। বাটিকাতে কোনো সুন্দর পাখি এসেছে নাকি? না, অযোধ্যার দুজন রাজকুমার এসেছেন, রাম আর লক্ষ্মণ। ওরা এত সুন্দর যে আমি তাদের সৌন্দর্য ব্যক্ত করতেই পারছি না। আপনি ওর কথা বিশ্বাস করবেন না, নিজেই গিয়ে দেখে নিন। সীতা নিজেই ওখানে চলে যায় যেখানে রাম আর লক্ষ্মণ ফুল তুলছিল, আর গাছের পেছনে লুকিয়ে অযোধ্যার দুজন রাজকুমারকে দেখেন। সীতার দৃষ্টি রামের ওপর গিয়ে আটকে যায়। আর রামও যখন প্রথমবার সীতাকে দেখেন উনিও মুগ্ধ হয়ে যান। সীতা রামের ছবি মনে বসিয়ে গৌরী পুজোর জন্য মন্দিরে চলে যায়। আর নিজের মনোকামনা প্রকট করে মনোবাঞ্ছিত ফল পাওয়ার জন্য প্রার্থনা করে। স্বয়ম্বরের আগে মহারাজ জনক আর রানী সুনয়না বিশ্বমিত্রর সাথে মন্দিরে আসেন, যেখানে ভগবান শিবের ধনুষ রাখা ছিল। তিনজনই ওই দিব্য ধনুকের পুজো করে। মহারাজ জনক গুরু বিশ্বমিত্রকে বলেন, গুরুদেব, আপনি আশীর্বাদ করুন যেন সবকিছু মঙ্গলময় হয়। হ্যাঁ গুরু মহারাজ, সীতাকে আমরা প্রাণ থেকেও বেশি ভালোবাসি। আমরা ওর ভবিষ্যতের জন্য খুবই চিন্তিত। আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, সীতা স্বয়ং লক্ষ্মী স্বরূপ। আপনার পুত্রী অত্যন্ত ভাগ্যশালী, ওনার হবু বর সৌভাগ্যশালী হবে, কথা দিলাম। বিশ্বমিত্রর এই মিষ্টি কথা শুনে রাজা জনক আর রানী সুনয়না খুব খুশি আর ধৈর্যের প্রসাদ নিয়ে নিজের মহলে চলে আসেন। ব্রহ্ম ঋষি বিশ্বমিত্র ভগবান শিবের আরাধনা শুরু করেন। মহারাজ জনক, মহারানী সুনয়না আর দেবী সীতার সাথে স্বয়ম্বর সভায় আসেন। স্বয়ম্বর সভায় রাবণের সাথে অন্য রাজ্যেরও অনেক মহারাজ এবং রাজকুমাররা আগে থেকেই নিজের আসনে বসেছিলেন। স্বয়ম্বর সভার ঠিক মাঝখানে ভগবান শিবের দিব্য ধনুষ রাখা ছিল, যেটা ফুল দিয়ে সাজানো ছিল। স্বয়ম্বরের ঘোষণা হওয়ার আগেই
গুরু বিশ্বমিত্র রাম আর লক্ষণের সাথে স্বয়ম্বর সভায় প্রবেশ করেন। দেবী সীতা রামকে দেখার পর মনে মনে হাসতে শুরু করেন। গুরু বিশ্বমিত্র রাম আর লক্ষণের সাথে নিজের আসনে বসে পড়েন। বিদেহরাজ জনক, স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত অতিথিদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছে। সীতা স্বয়ম্বরের উদ্দেশ্যের ব্যাপারে আপনারা সবাই জানেন। যেই স্বয়ম্বর সভাতে যে ওই শিবধনুষটাকে হাতে করে তুলতে পারবে, আমার পুত্রী সীতা তাকেই বরমালা পরাবে। এতে যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে স্বয়ম্বরের শুভারম্ভ করা যাক। স্বয়ম্বর সভায় আসা সমস্ত রাজা মহারাজারা খুব উৎসাহিত হয়ে স্বয়ম্বরে অংশ নেওয়ার জন্য আতুল হয়ে গেছিল। স্বয়ম্বর শুরু হয়ে যায়। এক এক করে সমস্ত রাজা মহারাজারা আর রাজকুমাররা শিবধনুষের ওপর প্রচণ্ড বল প্রয়োগ করতে শুরু করেন, কিন্তু অসফল হয়। অবশেষে লঙ্কাপতি রাবণের নামের ঘোষণা শুরু হয়। মহারাজ অধিরাজ লঙ্কাপতি রাবণ সীতার স্বয়ম্বরে নিজের শক্তির প্রদর্শন করতে আসছেন। রাবণ নিজের অহংকারের প্রদর্শন করতে করতে নিজের সিংহাসন থেকে উঠে পড়েন আর শিবধনুষকে প্রণাম করে সেটাকে ওখান থেকে তোলার চেষ্টা শুরু করে দেন, আর প্রয়াস বিফল হয়ে যায়। স্বয়ম্বর সভায় রাবণের উপহাস করা হয়, যার কারণে রাবণ রাগের মাথায় শিবধনুষের ওপর আরও বল প্রয়োগ করতে চেষ্টা করে দেন। অবশেষে রাবণও নিরাশ হয়ে ওখান থেকে ফিরে আসতে হয়। স্বয়ম্বর সভা পুরো শান্ত হয়ে যায়। দেবী সীতা রামের দিকে তাকিয়ে চিন্তিত হন, আর বিশ্বমিত্র রাম আর সীতাকে দেখে মনে মনে হাসেন। সীতা স্বয়ম্বরের সংকল্প এখনো পর্যন্ত কেউ পূরণ করতে পারল না। মনে হচ্ছে যেন ধরতিতে সুরবীরদের অভাব পড়েছে। কদাচিৎ সীতা স্বয়ম্বরের এই সংকল্প আমাকে আবার পাল্টাতে না হয়। মহারাজ জনকের নিরাশা দেখে গুরু বিশ্বমিত্র রামকে বলেন, রাম, শিব যে তোমার আরাধ্য, যাও ওনার ধনুষকে প্রণাম জানাও আর সীতা স্বয়ম্বরের সংকল্প পূরণ করো। রাম বিশ্বমিত্র আর জনককে প্রণাম করে শিবধনুষের দিকে যান। শ্রদ্ধা সহকারে প্রণাম করে ধনুককে ওঠানোর জন্য উনি হাত দেন, আর ধনুক ওঠানোর পর উনি শিবধনুষটা ভেঙে ফেলেন। এইভাবেই সীতা স্বয়ম্বরের শর্ত অর্থাৎ সংকল্প পূরণ হয়। স্বয়ম্বর সভায় বসে থাকা রাজা মহারাজা আর রাবণ খুব লজ্জা পায়। মহারাজা জনক আর মহারানী সুনয়না রামের বীরতা দেখে খুব গৌরব বোধ করেন, আর দেবী সীতা খুব প্রসন্ন হয়ে পড়েন। লক্ষণ খুব খুশি হন, আর বিশ্বমিত্র রামকে আশীর্বাদ দেন। মহারাজ জনক, রাম সীতা স্বয়ম্বরের সংকল্প পূরণ করে দিয়েছে। দয়া করে আপনি আজ্ঞা দিন সীতাকে যে উনি রামকে বরমালা পরান। যথা আজ্ঞা গুরুদেব। পুত্রী সীতা, রামকে বরমালা পরিয়ে সীতা স্বয়ম্বরের পরিপূর্ণ করো। দেবী সীতা নিজের সখীদের সাথে বরমালা নিয়ে রামের কাছে আসেন, আর বরমালা পরিয়ে রামকে স্বামী হিসেবে স্বীকার করে নেন। রাজা জনক আর রানী সুনয়না, লক্ষণ আর বিশ্বমিত্র সহ সবাই ওদের স্বাগত জানায় আর শুভকামনা দেয়। ভারতকে উৎসবের দেশ বলা হয়। সনাতন ধর্মের পুরাতন উৎসবের মহিমা আর গরিমা অপরিসীম। এই উৎসবের শৃঙ্খলাতে মহাশিবরাত্রির উৎসব হয়। মহাশিবরাত্রির উৎসব শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি খুব শ্রদ্ধা আর ভক্তির সাথে পালন করা হয়। কিন্তু মহাশিবরাত্রি পালনের কারণ কি, এই সত্যতা কিন্তু খুব কম লোকই জানেন। শিব ভক্তদের এই জিজ্ঞাসারই উত্তর দেওয়ার জন্য দেবী সরস্বতী ব্রহ্মদেবের কাছে আসেন। প্রণাম ব্রহ্মদেব, আমি আপনার কাছ থেকে মহাশিবরাত্রির বিষয়ে কিছু জানতে চাই। হে দেবী সরস্বতী, আপনি তো স্বয়ং শিবশঙ্করের পরম ভক্ত, অন্তর্যামী আপনি,
কিন্তু আমি ভক্তদের হয়ে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি জানি দেবী, মহাশিবরাত্রির অর্থ শিবের রাত্রি, অর্থাৎ শিবার শক্তির মিলনের রাত্রি। প্রত্যেক মাসে একটা শিবরাত্রি হয়, কিন্তু মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে বছরে একবারই হয়। মহাশিবরাত্রির শুভ দিনেই শিবার শক্তির প্রথম মিলন হয়েছিল। আধ্যাত্মিক রূপে তো এটা পুরুষ আর প্রকৃতির মিলনের রূপ। অর্থাৎ শিব ঠাকুরের বিবাহের রাতে ব্রহ্মাদেব, তবে তো আমাদেরও এই শুভ বিবাহতে সম্মিলিত হওয়া উচিত। অবশ্যই দেবী, পরন্তু আমাদের আগেই নারদ ওখানে পৌঁছে গেছে। ওই দেখুন, ভগবান ভোলানাথ শিবলোকে নিজের আসনে বসে তপস্যা করছিলেন। তখনই নারদ মুনি সেখানে প্রকট হয়ে শিব ঠাকুরকে প্রণাম করলেন। নারায়ণ নারায়ণ। শিব ঠাকুর নিজের তপস্যা থেকে জাগলেন। দেবর্ষি, আপনি নিশ্চয়ই কোনো শুভকার্যের উদ্দেশ্যেই এখানে আগমন করেছেন। ভগবান, আজকে দিনটা হলো মহাশিবরাত্রির দিন, অর্থাৎ আজকে আপনার শুভ বিবাহ সম্পন্ন হবে। আমি জানি নারদ, আজকে শিব আর শক্তির মিলন হবে, সেই জন্য আজকের দিনটাকে মহাশিবরাত্রির দিন বলা হবে। ভগবান, আপনি এখনো পর্যন্ত বৈরাগ্য হয়েই রয়েছেন, বিবাহের পশ্চাতে তো আপনার এই বৈরাগ্য জীবনের সমাপ্ত হয়ে যাবে, আর আপনি গৃহস্থ জীবনে প্রবেশ করবেন। নারদ, শিব এই বৈরাগ্য রূপেই তার শক্তির সাথে বিবাহ সম্পন্ন করবে। মাতা শক্তি কোথায় ভগবান? দেবলোকের অপ্সরারা ওনার শৃঙ্গার করছে। নারায়ণ নারায়ণ। দেবলোকের অপ্সরারা মাতার শক্তির শৃঙ্গার করে ওনাকে বধূর রূপে সাজায়। নারদ মুনি শিব ঠাকুরের গুণের সাহায্যে ভোলানাথের শৃঙ্গার করতে শুরু করে। পৌরাণিক মান্যতার অনুসারে শিবরাত্রির দিনে শিব ঠাকুর প্রথমবার প্রকট হলেন। ওনার প্রকট হওয়া জ্যোতির্লিঙ্গ অর্থাৎ অগ্নি শিবলিঙ্গ রূপে হয়েছিল, যার না ছিল কোনো আদি আর না ছিল কোনো অন্ত। এই অনন্ত শিবলিঙ্গে প্রকটে দেব, দানব আর মানব সমস্ত সৃষ্টি ধন্দে পড়ে গেছিল। দেবী সরস্বতী এই সংশয়কে মেটানোর জন্য ব্রহ্মদেবের কাছে মিনতি করে। হে ব্রহ্মদেব, সৃষ্টিতে যে প্রথম শিবলিঙ্গ প্রকট হয়েছে, অনন্তের কোনো রকম শেষ কি পাওয়া গেছে? না দেবী, আমি স্বয়ং হংস রূপ ধারণ করে আকাশে উঠতে থাকা শিবলিঙ্গের প্রথম অর্থাৎ ওপরের অংশটা দেখার চেষ্টা করেছি, পরন্তু ওই ওপরের অংশ পর্যন্ত আমি পৌঁছতে পারিনি। পরম আশ্চর্য ব্রহ্মদেব। দেবী, জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় ভাগের শেষ অংশটা কোথায় সেটা জানার জন্য ভগবান বিষ্ণু বরাহ রূপে প্রকট হয়েছেন। একে একে সমস্ত সমুদ্রের গভীরতা মেপে নেয়, পরন্তু শিবলিঙ্গের আধার পাওয়া যায়নি। মহাশিবরাত্রির মহিমা শিবলিঙ্গের মতো অনন্ত আর অন্তহীন। হ্যাঁ দেবী, শিব আর শক্তির বিবাহে আমাদের যেতে হবে। শুভ কর্মে দেরি কিসে, আমরা সবাই শিব ঠাকুরের বিবাহে সাক্ষী হব। শিবলোক রং বেরঙের দিব্য ফুলে সাজানো হলো। দেব ঋষি নারদ গুণের সাহায্যে বিবাহের মণ্ডপ সাজিয়েছিলেন। হবন কুণ্ড প্রজ্জ্বলিত ছিল। দেবী শক্তি বধূর রূপে সুসজ্জিত অপ্সরাদের সাথে বিবাহ মণ্ডপে উপস্থিত ছিলেন। শিব ঠাকুর গলায় সাপের মালা পরে, শরীরে ভস্ম আর বাঘের ছাল পরে নন্দীর ওপরে বসে পাত্র সেজে বরযাত্রীর সাথে যেতে থাকল। নারদ আর বাকি গণেরা বরযাত্রীর সাথে চলতে থাকল। আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করলেন। বরযাত্রী ধুমধাম করে বিবাহ মণ্ডপে পৌঁছাল। ব্রহ্মাদেব ও সরস্বতীর সাথে সেখানে পৌঁছালেন। প্রণাম শিব শক্তি। প্রণাম আরাধ্য। প্রণাম দেবী। আমাদের বিবাহতে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত প্রসন্ন। এই দিব্য বিবাহের সাক্ষী হয়ে আমরা ধন্য হয়ে গেছি। হে ব্রহ্মদেব, আপনি এই দৈব বিবাহ সম্পন্ন করার পুরোহিতের দায়িত্ব পালন করবেন।
আমি শিবশক্তির বিবাহের পুরোহিত হব। এটা তো আমার জন্য সৌভাগ্যের। ব্রহ্মদেব পুরোহিত হয়ে শিব শক্তির বিবাহকে বৈদিক রীতিনীতি মেনে সম্পন্ন করল। দেবী সরস্বতী নারদ সহিত সব গণ শিব শক্তির ওপরে পুষ্পবৃষ্টি করল। বিবাহ সম্পন্ন হওয়ার পরেই ব্রহ্মাদেব শিব শক্তির কাছে বিনীতভাবে বলেন, প্রভু, আপনার বিবাহের পশ্চাতে আজকের রাত শিব আর শক্তির মিলনের রাত, অর্থাৎ মহাশিবরাত্রি বলা হবে। এই মহাশিবরাত্রির উপলক্ষে যদি আপনিও আপনার নিজের বিচার প্রকট করেন তাহলে ভক্তদের ভালো হবে। নারায়ণ নারায়ণ, আমরা সবাই তো এরই প্রতীক্ষা করছি শিবশঙ্কর। মহাশিবরাত্রি শান্তি আর সদ্ভাবনারই রাত্রি। মহাশিবরাত্রির এই শুভ দিন প্রকাশ প্রকাশ আর সৃজনের যুক্তির প্রকাশ। নারায়ণ নারায়ণ, আপনার শিব বচন শুনে আমরা ধন্য হলাম। বলিদান আর চিন্তন আর বৈরাগ্যের এই রাত মুক্তির মাধ্যম। হ্যাঁ ভগবান, মহাশিবরাত্রির ফল সম্পূর্ণ হওয়ার সময় চলে এসেছে। সৃষ্টির কল্যাণের জন্য আমি শিবশঙ্কর আমার আদি শক্তির সাথে এই প্রকারের লীলা সম্পন্ন করছি। শিব আর শক্তি সকলকে আশীর্বাদ দিয়ে বিবাহ মণ্ডপ থেকে প্রস্থান করলেন। শিবশক্তি নিজের বিবাহের পরে নিজের কক্ষে চলে গেলেন। এই মিলনকে মহাশিবরাত্রি বলা হয়। মহাশিবরাত্রির দিন যেই ভক্ত শিবশক্তির পূজা অর্চনা করবে সে মোক্ষের ভাগীদারী হবে। মহাশিবরাত্রিতে জাগরণ করে শ্রদ্ধার সাথে ব্রত রেখে যে নিজের আরাধ্যকে প্রসন্ন করিবে তার সমস্ত মনোকামনা পূর্ণ হইবে। মহাশিবরাত্রিতে ওম নমঃ শিবায় জপ করতে করতে বেলপত্র আর দুধ দিয়ে অভিষেক করে যে ভক্ত মহাশিবের ভক্তি করবে সে শক্তি আর মুক্তি দুটোই পেয়ে যাবে। মহাশিবরাত্রির এই পর্ব যুগ যুগ ধরে ভক্তি আর শ্রদ্ধার সাথে পালন করা হবে। নারায়ণ নারায়ণ, শিব শক্তির জয় হোক। ভোলানাথ আপনাদের সবার মনোকামনা পূর্ণ করুক, ধার্মিক কথার মাধ্যমে নিজের জ্ঞান বাড়ান আর ঈশ্বরের লীলার আনন্দ নিন। শিব শক্তির মাধ্যমে ভক্তির প্রসাদ পাবার জন্য দেখতে থাকুন RDC ডিভাইন স্টোরিজ চ্যানেল। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে ধর্মের প্রচারে সহযোগিতা করুন। রাম ভক্ত হনুমানের জয় হোক। সবাই রাম ভক্ত হনুমানের চর্চা আর প্রশংসা করতে শুরু করেছিল, কিন্তু হনুমান এই বিষয় থেকে অচেনা ছিলেন, চিন্তিত ছিলেন আর ব্যথিত ছিলেন। হনুমানের মিত্র এই চিন্তার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। রাম ভক্ত হনুমানের মুখের ওপরে এরকম বিষণ্ণতার ছবি দেখতে ভালো লাগে না। হ্যাঁ প্রিয় হনুমান, প্রভু শ্রীরামের সেবা ওনার ভক্তি এটাই তো হলো আমার জীবনের উদ্দেশ্য। ভগবান রামের ভক্তি তো তুমি বরদান হিসেবে পেয়েছ, আমি আমার ভক্তিতে সন্তুষ্ট হইনি। তোমার এই নিঃস্বার্থ সেবা শ্রীরামের শ্রীচরণে আগে থেকেই স্বীকৃত রয়েছে। আমার ইচ্ছা এই যে প্রভু শ্রীরাম যুগ যুগ ধরে এই ধরতির ওপরে অবতারিত থাকুক, উনি সুস্থ থাকুন, সবসময় ভালো থাকুন, আয়ুর কোনো প্রভাব যেন ওনার উপর না পড়ে। হনুমান, এটা কি করে সম্ভব? হনুমান আবার নিজের বিচারে হারিয়ে পড়লেন আর চিন্তা করতে লাগলেন। হনুমানের এই চিন্তা শ্রীরাম আর দেবী সীতা পর্যন্ত পৌঁছায়। প্রভু, হনুমানের চিন্তা সবাইকে চিন্তিত করে তুলেছে। হ্যাঁ দেবী, অযোধ্যায় আজকাল এইসব চর্চাই তো হচ্ছে। আপনি হনুমানকে নিজের কাছে ডেকে এই সমস্যার সমাধান কেন করছেন না? সীতা, এই কার্যটা তো আপনিও করতে পারেন, হনুমান তো আপনার পুত্র সমান প্রিয়। প্রভু, আমি হনুমানকে সান্ত্বনা দিয়ে বোঝানোর প্রয়াস করব, কিন্তু আপনার এই হালকা হালকা হাসি কোনো রহস্যের উদ্ঘাটন বলে মনে হচ্ছে। আপনি অবশ্যই কোনো লীলা করতে চলেছেন। হনুমান ধর্মশাস্ত্র পড়তে লাগলেন, ধার্মিক পুস্তকের মধ্যে রাম ভক্তির গুণ খুঁজতে শুরু করলেন, কিন্তু হনুমান কোথাও সন্তুষ্টই হলেন না। এই কারণে উনি নিজের পিতাশ্রী বানর রাজ কেশরীর কথা ভাবতে লাগলেন।
আর বানর রাজকেশরী প্রকট হলেন আর হনুমানকে আশীর্বাদ দিলেন। প্রণাম পিতাশ্রী, আয়ুষ্মান ভব। পুত্র পিতাকে তখনই স্মরণ করে যখন সে কোনো সংকট অথবা সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ পিতাশ্রী, আমার ভক্তির ওপরে সংকটের গ্রহণ লেগেছে। শ্রীরামের কৃপাতে হনুমানের ভক্তি অজয় হয়ে রয়েছে, তার উপর কখনো গ্রহণ লাগতে পারে না। তোমার মূল সমস্যাটা কি পিতাশ্রী? আমার প্রভু আয়ুষ্মান হোক, চিরায়ু হোক, ওনার জীবন সময় সময়ের বন্ধন থেকে মুক্ত হোক, আমি শুধু এটাই চাই। সেই জন্য যদি আমাকে সঞ্জীবনী বা পারিজাতের মতো কোনো পুষ্প নিয়ে আসতে হয়, তার জন্য আমি স্বর্গে যেতেও অবশ্যই রাজি আছি। পুত্র হনুমান, এর জন্য তোমাকে স্বর্গে যাবার দরকার নেই, এই উপায় তো স্বয়ং মাতা সীতাই বলতে পারবেন। আমার মার্গদর্শন করানোর জন্য ধন্যবাদ পিতাশ্রী। বানর রাজকেশরী হনুমানকে আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে যান। পবন পুত্র প্রসন্ন হয়ে মাতা সীতার কাছে দেখা করতে ওনার কাছে যান। দেবী সীতা নিজের কক্ষে বসে শৃঙ্গার করছিলেন। মাতা সীতার কার্যে বাধা না পড়ে সেই কারণে হনুমান কক্ষে এসেও আদরভাবে দাঁড়িয়ে পড়লেন আর ওনাকে শৃঙ্গার করতে দেখতে শুরু করলেন। দেবী সীতা নিজের শৃঙ্গার পূর্ণ করে মাথায় সিঁদুর পরছিলেন, যেটা দেখে হনুমানের মনে একটা প্রশ্ন জেগে উঠল আর উনি আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলেন, প্রণাম মাতা, আপনি আপনার চুলে এরকম রং লাগালেন কেন? পুত্র হনুমান, তুমি কখন এলে এখানে? মাতা, আমি একটু আগে আপনার কক্ষে এসেছি আর আপনার চুলে এরকম রং লাগাতে দেখে আশ্চর্য হয়ে পড়েছি। হনুমান, এটা কোনো সাধারণ রং নয়, এটা সিঁদুর। সিঁদুর? হ্যাঁ পুত্র, এই সিঁদুর বিবাহিত মহিলারা নিজের মাথায় দেয়। পরন্তু চুলে সিঁদুর লাগালে কি হবে? এতে বরের আয়ু লম্বা হয়ে যায়, অর্থাৎ বিবাহিত মহিলারা বরের দীর্ঘায়ু আর ওনাকে আয়ুষ্মান করার জন্য নিজের মাথায় সিঁদুর লাগায়। মাতা, কেবল আপনার স্মৃতিতে সিঁদুর লাগানোর পরে প্রভু শ্রীরাম চিরায়ু আর দীর্ঘায়ু হয়ে যাবেন? দেবী সীতার কাছে সিঁদুরের মহিমা জেনে হনুমান এরকমভাবে প্রসন্ন হলেন যেন উনি সঞ্জীবনী পেয়ে গেছেন। মা সীতাও হনুমানের এই চেহারা দেখে অসমঞ্জস্যে পড়ে গেলেন। তখনই শ্রী রাম কক্ষে এসে সীতার এই জিজ্ঞাসা দূর করে দেন। দেবী, আপনার মুখের এই ভাব ভঙ্গিমা একসাথে অনেকগুলো প্রশ্ন করছে। হ্যাঁ প্রভু, এই প্রশ্ন হনুমানের আগমনের সাথেই উৎপন্ন হয়েছে। হনুমান কি এখানে এসেছিল? এসেও ছিল আর চলেও গেল। কেন এসেছিল আর কেন চলে গেল এটা আমিও বুঝতে পারলাম না। দেবী, আপনার পুত্র হনুমান অযোধ্যাবাসীর কাছে একজন ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। শ্রী রাম সীতাকে অসমঞ্জসে দেখে আবার হাসতে শুরু করলেন, যেন কোনো লীলার ভূমিকা বানাচ্ছিলেন। দেবী সীতা শ্রী রামের এই হাসির কারণে আরও চিন্তিত হয়ে উঠলেন। হনুমান নিজের কক্ষে এসে আকুল আর ব্যাকুল হয়ে পড়লেন। উনি মাতা সীতার কথা মনে করতে লাগলেন। এতে বরের আয়ু লম্বা হয়, অর্থাৎ বিবাহিত মহিলারা বরের দীর্ঘায়ু আর ওদেরকে আয়ুষ্মান করার জন্য নিজের মাথায় সিঁদুর লাগায়। আমার সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। আমি অমরত্বের মূল মন্ত্র জেনে গেছি। যদি মাতার স্মৃতিতে সিঁদুর ভরে দিলেই প্রভু শ্রীরাম দীর্ঘায়ু হতে পারে, তাহলে আমি আমার পুরো শরীরে সিঁদুর ঢেলে দিতে পারি। আমার পুরো শরীরে সিঁদুর মাখিয়ে নিই, তাহলে আমার প্রভু অবশ্যই চিরজীবী হয়ে যাবে। হ্যাঁ, নিজের পুরো শরীরে সিঁদুর লাগাতে শুরু করলেন আর সিঁদুরই হয়ে উঠলেন। তখনই ওনার বানর মিত্ররা কক্ষে আসেন আর হনুমানকে সিঁদুরি রঙের রেঙে দেখে আশ্চর্য হয়ে জানার জিজ্ঞাসা করেন, হনুমান, এসব কি? তুমি নিজেকে এইভাবে সিঁদুরের রঙে রাঙিয়ে তুললে কেন? ক্ষমা করো বন্ধু, তোমাকে দেখে কিন্তু বহুরূপী মনে হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম! হনুমান জয় শ্রীরামের জাপ করতে করতে কক্ষ থেকে বাইরে চলে যান। বানর মিত্র হনুমানের এই দশা দেখে খুব অবাক হয়ে যান। হনুমান
এই বিচিত্র অবস্থায় অযোধ্যা নগরীতে ভ্রমণ করতে লাগেন। আরে দেখো দেখো, হনুমানের কি হলো বলো তো? আরে হোলির আগেই দেখছি হনুমান বাবা রঙে রাঙিয়ে ফেললো নিজেকে। আমার মনে হচ্ছে ওর দশা আর পরিস্থিতি কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। হনুমান স্বয়ংকে রাম ভক্ত বলে, কিন্তু এই কার্যটা রাজা রামেরও মনে হয় পছন্দ হবে না। হনুমানের চর্চা আর উপহাস সমস্ত গ্রাম এবং রাম দরবার পর্যন্ত পৌঁছল। নগর সৈনিকরা হনুমানকে নিয়ে রাম দরবারে চলে এলেন। হনুমানকে সিঁদুরি রঙে দেখে শ্রী রাম আর সীতাও আশ্চর্যে পড়ে গেলেন। হনুমান, তুমি তোমার রূপ এইভাবে পাল্টে নিয়েছো কেন? তোমার কায়া সিঁদুরের ছায়া হয়ে উঠেছে, তুমি এরকম কেন করলে পুত্র? প্রজা তোমাকে নিয়ে উপহাস করছে। তোমাকে কেউ মন্দ মন্দ বলে এটা আমার ভালো লাগবে না। পরন্তু মাতা, এতে আমার আবার কি দোষ? তোমার দোষ এই সিঁদুর? হ্যাঁ হনুমান, তুমি তোমার এই শরীরে সিঁদুর কেন মেখে নিয়েছ? আপনার দীর্ঘায়ুর জন্য প্রভু, অর্থাৎ প্রভু মাতা সীতা আমাকে বলেছেন যে উনি সিঁথিতে এই কারণেই সিঁদুর লাগান যাতে আপনার আয়ু দীর্ঘায়ু হয়। তাই আমি ভাবলাম যদি সামান্য একটু সিঁদুরের কারণে আপনার জীবন দীর্ঘায়ু হতে পারে, তাহলে আমি বরং আমার পুরো শরীরে সিঁদুর লাগিয়ে আপনার চিরজীবী হওয়ার প্রার্থনা করতে পারবো। প্রভু, আমি সদা সর্বদা আপনার সাথে থাকতে পারবো, আপনার ভক্তি আর সেবা করতে পারবো। তুমি আমার দীর্ঘায়ুর কামনা করো হনুমান, তোমার ভক্তি অমর। হ্যাঁ হনুমান, তোমার মতো রাম ভক্ত না আগে কখনো হলো না পরে কখনো হবে। হনুমান, আজকে মঙ্গল দিনে তুমি আমার জন্য যে মঙ্গল কামনা করেছ, এর জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে প্রত্যেক মঙ্গলবারে সমস্ত রামভক্ত তোমার এই সিঁদুরের রূপের দর্শন করে শ্রদ্ধায় সিঁদুর অর্পিত করবে। প্রভু, আপনার আশীর্বাদ আমার ভক্তিকে সফল আর আমাকে অমর করে তুলেছে। হনুমান শ্রদ্ধা সহকারে শ্রী রাম আর সীতাকে প্রণাম জানান। রাম দরবারে হনুমানের জয় জয়কার হতে শুরু করে। সমস্ত লোকেরা ওনার ওপর পুষ্পবৃষ্টি করেন।